পাঁচমিশালি গল্প চ্যানেলে সকল শ্রোতাকে স্বাগত জানাই। আজ একটা দারুণ হাসির অথচ মনস্তাত্ত্বিক গল্প শোনাতে এসেছি, মাত্র একখানা থান ইট। চরিত্রায়নে মা, পিসিমা ও সূত্রধর মৌমিতা সেনগুপ্ত, বঙ্কু, দোকানি, গ্রামবাসী ও জেঠু আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে আর দেরি নয়, চলুন সবাই মিলে উপভোগ করি মাত্র একখানা থান ইট, লেখিকা আশাপূর্ণা দেবী। মাত্র পাঁচ মিনিট আগে যখন সকালের প্রথম চায়ের পেয়ালাটায় একটা চুমুক দিয়েই বঙ্কু হাঁক পেড়ে বলে উঠেছিল, কি বৌদি, চাটা কি আজ ভুল করে চিরতার জলে ভিজিয়ে ফেলেছিলে? তখন কি দুঃস্বপ্নেও ভেবেছিল? পাঁচ মিনিট মাত্র পরেই সে আচমকাটা খুনের আসামি হয়ে বসে সারা পৃথিবীটাকে ফুলে ভরা সর্ষের ক্ষেত ভেবে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চোঁচা দৌড় মারবে সর্ষের ক্ষেতবিহীন অন্য কোনো পৃথিবীতে গিয়ে আছড়ে পড়বার আশায়। হ্যাঁ, আচমকা ওই খুনটা ঘটে যাওয়ার পরই দৌড় মেরেছিল বঙ্কু। আর মনে হচ্ছিল তার পিছু পিছু ধেয়ে আসছে একটা তাজা রক্তের স্রোত বঙ্কুকে গ্রাস করে ফেলবার জন্য, ভাসিয়ে নেওয়ার জন্য। কিন্তু খুনটা হলো কে? ওহ, ভাবা যায় না, একেবারে চিরকালের পাশের প্রতিবেশী গগন গাঙ্গুলি। তিন পুরুষের পাশাপাশি বাস করা সূত্রে বঙ্কুর বাবা সত্যহারি সরকার, যাকে দাদা বলে এসেছেন, আর বঙ্কু বিহারী জ্ঞানবধি জেঠু বলে ডেকে এসেছেন। সত্যহরি নেই, তার বিয়োগ ঘটেছে, থাকলে কি বলতেন তার পুত্ররত্নটিকে? কিন্তু বঙ্কুর কি কখনো খুন করবার কোনো মোটিভ ছিল জেঠুকে অথবা আর কাউকে? বঙ্কুর জানা জগতে কেউ কখনো ভাবতে পেরেছে বঙ্কু হেন ছেলে এমন একটা ঘটনা ঘটিয়ে বসতে পারে? অথচ সেটাই ঘটল। আর পালিয়ে বেড়ানো বঙ্কু অহরহ মনে মনে ভেবে চলেছে, স্বর্গে চলে যাওয়া জেঠু বঙ্কুকে কি তাই ভাবছেন? না, ছিল কোনো মোটিভ? ভাববি নাই বা কোনো? বারে বারে তিনি বঙ্কুকে ওয়ার্নিং বিল দেননি, বলেননি? ওরে বঙ্কা, ফের সেই গোয়ার তুমি, তোর কপালে দেখছি খুনের দায়ে ফাঁসি যাওয়ার লিখন রয়েছে। আর সেই তাঁকেই বঙ্কু, উফ, আহা, তিনি এখন আছেন কোথায়? স্বর্গে না নরকে? আহ ছিছি, গগন গাঙ্গুলির মতন লোক। কিন্তু পুরো ঠাকুররা যে বলে অপঘাতে মরারা স্বর্গ পায় না, তাহলে স্বর্গ নরক দুটোর মাঝখানে কোনখানটায় ঠাঁই পেলেন? তা অপঘাতই তো, আচমকা মাথায় একখানা থান ইট এসে পড়ায় রক্ত গঙ্গা হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে যা হওয়ার তা হয়ে গেলে সেটা অপঘাত বলতে হবে না? ওহ, সেই ইটখানা মাথায় পড়া মাত্র কি আকাশ ফাটানো চিৎকারটাই করে বসেছিলেন চিরকালের শান্ত মানুষটা। চিৎকারটা যেন এখনো আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। রাস্তাতেই কি পড়েছিলেন গগন গাঙ্গুলি? তাকে কি রাস্তা বলে? গোয়াবাগান বাইলেনের এই ব্লাইন্ড গলিটাকে কি রাস্তা বলে? সবে মাত্র নিজের বাড়ির দরজাটি থেকে বেরিয়ে গলিতে পা ফেলা মাত্রই পাশের বাড়ির ছাদ থেকে সবেগে ধাঁই করে এসে তেল চুকচুকে পাকা বেলের মতন টাক মাথাটিকে ফাটিয়ে চৌচির করে দিল। সেই কার? বঙ্কুর নয়? গগনবাবুর গগন বিদারী চিৎকারের সঙ্গে সঙ্গেই বঙ্কু ছাদ থেকে নিজের দিকে তাকিয়ে দেখল। পরক্ষণে হুড়মুড়িয়ে সিঁড়ি ভেঙে নেমে এসে নিজেদের বাড়ির দরজার খিলটা খুলে রকেটের বেগে ছুট মারল। সেই বেগটা তাকে ছিটকে একেবারে এইখানে নিয়ে এসে ফেলেছে, এখন যেখানে বসে রয়েছে বঙ্কু। এখন শুধু বসেই নেই, একটা অজ পাড়াগার খেয়াখোদল মেঠো রাস্তার ধারে একটা হতবিচ্ছিরি চালাঘরের চায়ের দোকানের সামনে বাঁশের কঞ্চিতে বসে পলাকাটা মোটা কাচের একটা ময়লা চায়ের গিলাসে করে নিম পাতার রসের আস্বাদযুক্ত চা খাচ্ছে মুখটা সিটকে সিটকে। এখন বঙ্কুর কাছে স্বপ্নের মতন লাগছে তাদের সেই গোয়াবাগান বাইলেনের সাতকেলে পুরনো বাড়িটার দালানে একটা টেবিলের ধারে একখানা হাতল ভাঙা আরও কেঠো চেয়ারে বসে বৌদির হাতে চাটায় চুমুক দিয়ে ঠাট্টা করে বলেছিল, চিরতার জলে ভিজিয়েছ নাকি?
সেই বঙ্কু কি এই বঙ্কু? যে বঙ্কু কলকাতা থেকে কে জানে কত দূর এই একটা দেহাতি জায়গায় বসে রাম তেতু চা খাচ্ছে। জায়গাটা স্রেফ অজ পাড়াগার মতন দেখতে। অতঃপর পালাতে হবে, পালাতে হবে এখান থেকে আরো দূরে দূরান্তরে পালাতে হবে। এখন বঙ্কুর একটাই স্বস্তি, এই রক্ত গঙ্গাটা ঘটে বসবার আগেই বঙ্কুর বাইরে বেরোবার সাজসজ্জাটি হয়ে গেছিল। কাজেই চেহারার ভদ্রস্থতা রয়েছে। একটু আগে যখন ল্যাতলাতে পায়জামা আর পিঠে জানলা দরজাওয়ালা গেঞ্জিটা পরে বেড়াচ্ছিল, তখন যদি এমন হঠাৎ চোঁচা দৌড়টা মারতে হতো তাহলে সে অবস্থায় রাস্তায় দেখতে পেলে তো পুলিশে নির্ঘাত ধরত। এখন বহির্দৃশ্যে কোনো অসুবিধে নেই, তাছাড়া পকেটে টাকা পয়সাও রয়েছে কিছু, অন্য দিনের চেয়ে বরং বেশি কিছু। কারণ আজ বঙ্কু তার নিজের অর্গানাইজেশন গোয়া বাগান বাইলেনের কচিকাচাদের ফুটবল টিমের নতুন ফুটবল কেনার জন্য টাকা নিয়ে বেরোচ্ছিল। টাকাটা আছে, তাই আরও একটু দূরে পালাতে পারবার ভরসা হচ্ছে। কিছু না হোক দৈনিক দু এক কাপ চা খেয়ে খেয়েও দু চার দিন কাটিয়ে দেওয়া যায়। কিন্তু এখানে হঠাৎ এসে পড়লো কেন বঙ্কু? কেন কিছু নেই, দিশেহারা হয়ে চেনা পাড়া থেকে সরতে সরতে কোনখানে যেন একটা বাসভুমটিতে ঢুকে পড়েছিল। দেখলো এ হচ্ছে দূরপাল্লার বাসভুমটি। একজন কন্ডাক্টর চেঁচিয়ে যাচ্ছিল, বঙ্কুর কানে প্রথমটাই ঢুকে পড়েছিল। আর ঢোকা মাত্রই টার্মিনাসে বসে থাকা প্রায় খালি বাসটার মধ্যে সে দিয়ে পড়ে একখানা ময়নাপুরের টিকিট কেটে নিয়েছিল। ময়নাপুর বলে কোনো জায়গায় বঙ্কুর চেনা পরিচিত কেউ আছে এমন তো মনে হলো না, অতএব আত্মগোপন করার পক্ষে সুবিধাজনক। এরপর তাক বুঝে একটা ছদ্মবেশ ধারণ করে পারলেই 80% সেফ। শ্যামবাজারের মোড় থেকে বাসটা ছাড়বার খানিক পর থেকেই বেশ যেন গ্রাম গ্রাম ভাব দেখতে লাগলো। তবে খালি বাস আর খালি রইল না, পিলপিল করে লোক উঠছে নামছে। বঙ্কুর ধারণা ছিল দিক দিগন্তর থেকে ঝাঁকে ঝাঁকে লোক কলকাতাতেই এসে বোধহয় ঝাঁপিয়ে পড়ে, ডেলি প্যাসেঞ্জার বাবুরা বাজারু হাটুরে সব লোকেরা মালপত্র নিয়ে। কিন্তু কলকাতা থেকে দৈনিক এত লোক মফস্বলে আসে কী করতে? এতক্ষণ বঙ্কুর কানে কোনো কথা ঢুকছিল না, হঠাৎ কানে এলো, আর কি দাদা, এবার আমাদের কারখানাটিতেও তালা ঝুললো বলে। বঙ্কুর খেয়াল হলো, ওহ, কলকাতা থেকে বস্তা বস্তা লোক যত সব কলকারখানায় ছোটে না, এত কথা কইছে সবাই, বাবা যেন কানের মধ্যে ড্রাম বাজছে। হঠাৎ কানে এলো, ঘাটুই 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 কেন আমরা চটপট নিয়ে করুন। বঙ্কু হঠাৎ কি ভেবে অথবা কিছু না ভেবে নেমে পড়লো ঘাটুইয়ে। সেখানে বঙ্কু বাঁশের বেঞ্চে বসে চালা ঘরে চায়ের দোকানে চা খাচ্ছে। না, এই রকম জায়গায় পুলিশ টুলিশ আছে বলে তো মনে হচ্ছে না, অতএব নিরাপদ। কিন্তু পৃথিবী কি কোনো সময় কখনো আপদশূন্য হতে পারে? কোনোখানে কিছু না, হঠাৎ একটা মুষ্কমতন লোক সে বেঞ্চিতে এসেই বসলো প্রায় বঙ্কুর গা ঘেঁষে। গা ঘেঁষা ছাড়া উপায় কি? এমন কিছু আহামরি লম্বা তো নয় সেটা, তাছাড়া শেষ মুহূর্তের দিকে আবার বাঁশের খোঁজ খাচ্ছে। তা বসলো বসলো, গায়ে পড়ে কথা বলতে আসা কেন? গলা খাঁকারি দিয়ে বলে উঠলো, এখানে নতুন বুঝি, ছাড়কে তো কই আগে দেখি নাই, এই কূপের চায়ের দোকানে সব খদ্দেরই তো আমার চেনা। যাক চেনা নয়, বঙ্কু নিশ্চিন্ত ভাবে বলে, না আগে কখনো আসিনি। তো কি বাবদ আসা হয়েছে ছাড়? ছাড়? বঙ্কু এখন লক্ষ্য করে লোকটা গোড়া থেকে ছাড় ছাড় মতো কি একটা বলছে। ছাড় মানে কি, ধিক্কার নাকি? বলে ফেললো বঙ্কু। ছাড় মানে আগে ওই বাবু আর কি, বাবু বাবু, আজকালের ইয়ার ছেলেটা আমার বাবু ডাকটা নাকি তেমন পছন্দ করে না, তাই ছাড়ব না। আমার ভাগ্নে পদা বলে স্কুলে টিস্কুলে নাকি সংস্কৃত পণ্ডিত মশাই না পর্যন্ত পণ্ডিত মশাই বলতে ছাড় শুনতে চান। ও সার, বঙ্কুর ধরে প্রাণ আসে, বলে, না না কোনো কাজে টাজে আসিনি, এমনি ধরুন গ্রাম দেখতে। ধরবো ধরবো কেন ছাড়, বলুন গ্রাম দেখতে। হ্যাঁ হ্যাঁ, তাই কলকাতার ছেলে গ্রাম ট্রাম তো দেখা হয় না,
এখন আর গেরামের কি দেখবেন, আগের কালের গেরামের সে শোভা সৌন্দর্য কি আছে, এখন এ হচ্ছে এ না শহর না মফস্বল, খেরো খিচুড়ি একেবারে। হনুমানের মতো শুধু গাছে চড়ে চড়ে ফল পাকুড় খেয়ে পেট ভরিয়েছি, আর এখন কেউ কারো বাগানের দিকে ঘেঁষুর দেখি কড়া পাহারা। তাছাড়া থাকছে বা কোথা, সব তো কেটে সাফ করে আকাশ ছোঁয়া ফ্ল্যাট বাড়ি বানাচ্ছে, একটা একটা পেয়ারা পর্যন্ত জোটে না ছেলেপিলের। তাই বুঝি? তাই তো, তাই। তাছাড়া ছেলেপুলেরাও তো এখন আর বাচ্চা থাকছে না, এইটুকু বয়স থেকেই সব আচ্ছা হয়ে উঠছে, আবার ডিরাগ না ছাইবাস কি যেন ধরে, পুলিশে ধরে নিয়ে গিয়ে থানায় জমা দেয়, বাপ মা গার্জেনরা টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। এও একটা ব্যবসা হয়েছে পুলিশের, যেমন লোকেদের মাঠে চড়ে বেড়ানো গরুগুলোকে ধরে নিয়ে গিয়ে গ্রাউন্ডে জমা দিয়ে বলে এলো আমার বাগানের গাছপালা খেয়ে নষ্ট করেছে, গরুর মালিক তখন টাকা দিয়ে গরু ছাড়িয়ে নিতে বাধ্য। তো ছেলে পুলেও তো আজকাল। কিন্তু বঙ্কুর কানে কি এসব কথা ঢুকছে? বঙ্কুর কানে বোমা দেখেছে পুলিশ, বঙ্কুর প্রাণের মধ্যে হাজারটা বিছে কিলবিল করে উঠেছে। বঙ্কু বলে ওঠে, এখানে মানে এই অজপাড়া গাতেও? কি কি বলছেন স্যার? মানে বলছি এখানেও থানা টানা পুলিশ টুলিশ আছে, এই এতটুকু ছোট্ট জায়গা। শোনেন কথা, পুলিশ আমার কোথায় না থাকে, তবে দরকারের সময় কি আসে, অকাজের সময় আসে। তবে হ্যাঁ, থানাটা ঠিকই ঘাটুইতে নিই আছে সদরে ময়নাপুরে। তো ওই যা বললু, এই তো সেদিনকে সামান্য একটা ভাগের পাঁচিল তোলা নিয়ে খুড়ো ভাইপোর সংঘর্ষ, ভাইপো এই পাঁচিল গাঁথুনির একখানা থানি তুলে নিয়ে খুড়োর মাথায় বসিয়ে মাথা ফাটিয়ে রক্ত গঙ্গা বইয়ে ফেরার। পুলিশ এলো পরদিন, খুড়ো তখন মর্গে আর ভাইপো দিকে নো পাত্তা। কি এসব কথা শোনাচ্ছে কেন লোকটা বঙ্কুকে? বঙ্কুর মধ্যে যে জামামা বেজেই চলেছে, ভাইপো থানি রক্ত গঙ্গা ফেরার, খুড়ো আর জ্যাঠায় তফাত কি? দুই তো আঙ্কেল, লোকটা কি গোয়েন্দার চর? কিন্তু এক্ষুনি এই ক ঘন্টার মধ্যে গোয়া বাগান বাইলেনের খবর গোয়েন্দা পুলিশের কাছে চলে গিয়ে অ্যাকশন শুরু, এই ঘাটুইতে এসে গেছে এত কুরিতকর্মায় রাজ্যের পুলিশ, নাকি কোনো প্রাইভেট গোয়েন্দা যারা মুহূর্তে অসাধ্য সাধন করতে পারে, দোষীর মুখ দেখলেই চিনে ফেলতে পারে। বঙ্কুর চোখের সামনে একটা ফাঁস লাগানো ফাঁসির দড়ি ঝুলতে থাকে, সিনেমা টিনেমায় যেমন দেখা যায়, বঙ্কু হঠাৎ চোঁচা দৌড় মারে, দিক বিদিক জ্ঞান হারিয়ে কাটা ঝোপে পা ছড়ে গিয়ে খানা খন্দে ঠোক্কর খেয়ে। কি হলো ও মশাই, কি হলো হঠাৎ ছুটলেন কেন? বুঝছেন না হেড অফিসে গন্ডগোল, তা নয় তেমন ফিটফাট দুরস্ত চেহারা ছোকরা এই অভাগা গুপের দোকানে চা খেতে আসে নাকি? এই স্টেশনে স্টল নাই, সিনেমা হাউসের ধারে রেস্তোরাঁ নাই? তারপর দিন কাটছে, রাত কাটছে, সপ্তাহ কাটছে, মাস কাটছে, সেই দৌড় মারাই চলছে এখনো বঙ্কুর, ক্রমশ সেই ধোপ দুরস্ত চেহারা আর থাকে না, পকেটের পয়সাও জবাব দেয়। বঙ্কু সর্বত্র পুলিশের ছায়া দেখে আর পালায়, শুধু ছায়া কেন কায়াই তো, পানের দোকানে বসে ডোলে ডোলে খৈনি খাচ্ছে পুলিশ, পাঞ্জাবির মাংস পরোটার দোকানে বসে মুজ করে বিনে পয়সায় ভোজ চালিয়ে চলছে পুলিশ, বাসে বিনা টিকিটে চড়ে বসেছে পুলিশ, সারা জগৎটা যেন পুলিশে থিক থিক করছে, এদের মধ্যে কে যে কোন বিভাগের কে জানে, গোয়েন্দা পুলিশ থাকতেই পারে, বঙ্কু এখন কি করবে? বঙ্কুর তো আর এখন ছদ্মবেশেরও দরকার নেই, একমাত্র বঙ্কু প্রায় ভিখিরির চেহারায় পৌঁছে গেছে, আর যেই যেখানে সেখানে আনাচে কানাচে একটু ঘাপটি মেরে বসেছে, কি চেয়ে চিনতে শালপাতায় করে একটু আলু কাবলি কি ঘুগনি খেয়ে খিদে মেটাতে চেষ্টা করছে, কোথা থেকে একজন পুলিশ এসে হাজির হচ্ছে। এখানে কি হচ্ছে, কেন তুই মুলুক কাহা, চড়ি বড়ি করে পালাচ্ছিস নাকি, ডাকাইতি না খুনবি, চল 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 থানায় ঘুষ দিয়ে দিই গে। বঙ্কু হঠাৎ ভাবতে থাকে, তবে নাকি দেশে পুলিশরা নিষ্ক্রিয়, কাগজে তো তাই লিখত,
বঙ্কুর মতন একটা সামান্য প্রাণী বেপটে একটা খুন করে ফেলে আত্মগোপন করে বেড়াতে যাওয়ার বিশ্বভুবন পুলিশে ছেয়ে গেছে। সর্বত্র তাদের জালপাতা, অথচ বঙ্কু সত্যি কিছু আর কোনো মোটিভ নিয়ে জেঠুর তেল চুকচুকে টাকটাকে লক্ষ্য করে ধান ইটখানা ফেলেনি তিনতলার ছাদ থেকে। ঘটনাটা আদ্যপান্ত ভাবতে থাকে বঙ্কু। ওই গোয়াবাগান বাইলেনের বাড়িটায় সূর্যি ঠাকুরের ছিল প্রায় ভাসুর ভাদ্রবৌ সম্পর্ক। রোদের মুখ দেখা যায় না সারাদিন, কেবলমাত্র ভোর সকালে গলির দুপাশে বৃহৎ বৃহৎ বাড়িগুলোর কোনো একটার ফাঁক ফোকর ভেদ করে এক চিলতে রোদ এসে পড়ে বঙ্কুদের বাড়ির ছাদে পাঁচিলের একটি কোণায়। বঙ্কু ভোরবেলায় জগিং সেরে এসে চান করে তখন তার রাতে পড়া বাসি ছাড়া সিল্কের লুঙ্গিটাকে কেচে নিয়ে সেই চিলতে রোদটুকুর ওপর বিছিয়ে একখানা থানির চাপা দিয়ে শুকোতে দিয়ে নিচে নেমে যায় চা খেতে। তারপর সাজগোজ সেরে লুঙ্গিটাকে তুলে নিয়ে পাঠ করে নিজের ঘরে রেখে দিয়ে বেরিয়ে পড়ে। একদিন ভুলে গেলই তো রাতে আর সহজে সেই লুঙ্গিকে খুঁজে পাওয়া যায় না। কে তুলেছে, কোন ঘরের আলনায় রেখেছে, দাদাটার সঙ্গে গুলিয়ে গেছে মনে হচ্ছে, এইসব বেয়ারা ব্যাপার ঘটতে থাকে। মা রেগে রেগে বলেন, তোর ওই রাত দুপুরে লুঙ্গি লুঙ্গি করেই বা মাথা খরচিস করে, আছে কোথাও, আর কিছু পড়বার নেই নাকি তোর? অতএব আপনা হাত জগন্নাথ, নিজের কাজ নিজেই কর। এদিকে ব্যাপারটা এই, বঙ্কু যখন ছাদে এসে রোদটুকুর সদ্ব্যবহার করার ব্যবস্থা করে ঠিক সেই সময় একেবারে পাশাপাশি ছাদে গগন গাঙ্গুলি উঠে আসেন সূর্য প্রণাম সারতে। আট ফুট গলির দুধারে সেকেলে ঢাউস ঢাউস দোতলা তিনতলা বাড়িগুলোর কোনো একটা খাঁজ দিয়ে সূর্যের মুখটুকু একটু দেখতে পেলেই উদাত্ত কণ্ঠে আওড়াতে শুরু করেন, বুঝেই বলেন, তবু কেমন করে যেন বঙ্কু ঘটিত ঘটনাটা তার চোখে পড়ে যায়, আর বললেই চেঁচিয়ে ওঠেন, এই বঙ্কা, ওটা কি হচ্ছে? হঠাৎ জোরে বাতাস এলে তোর ওই সিল্কের লুঙ্গি উঠতে থাকলে থানিটখানা রাস্তায় পড়ে বসলে কি কাণ্ড হবে খেয়াল নেই? খুনের দায়ে ফাঁসি যাবি রে আহম্ম। সে কথায় আমল দেয় না বঙ্কা, ভাবে হোক জোর বাতাস, এই গলিতে বলে মলয় বাতাসই বয় না, জোর বাতাস, অতএব নিজের পদ্ধতিটি চালিয়ে যায়। কিন্তু হঠাৎ আচমকাই ঘটে গেল সেই অঘটন, তবে হাওয়ায় উড়ে নয়, বঙ্কুরই হাতের টানে। বেরোবার আগে তাড়াতাড়ি লুঙ্গিখানাকে তুলে রাখতে গিয়ে সিল্কের লুঙ্গিটা কেমন ফ্যাস করে ভেসে গেল, আর ইটখানা ঠিক কাটা ঘুড়ির মতন যেন ফস করে নিচে নেমে গেল। তার মানে লুঙ্গিটা শুধু নিজেই ভাসলো না, বঙ্কুকেও ভাসিয়ে দিয়ে গেল। আজ ঠিক এই মহামুহূর্তটিতেই গগন গাঙ্গুলি ডাক মাথাটি নিয়ে সেই খানটি দিয়েই যাওয়ার যে কেন দরকার পড়ল, এ আর কিছু নয় ওই নিজের ভবিষ্যৎ বাণীটিকে ফলপ্রসূ করবার জন্য। কেন, আর কয়েক সেকেন্ড আগে বা পরে ওর ওখান দিয়ে যাওয়া চলতো না? সেই যে বলেছিলেন, লঙ্কা কোনোদিন খুনের দায়ে ফাঁসি যাবি, ব্যাস তদবধি বঙ্কু না জ্যান্ত না মরা হয়ে অজানা অচেনা সব বিধঘুটে বিধঘুটে জায়গায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে, হদ্দ ভিকিরির অবস্থা। একদিন একটা পানির দোকানে ঝোলানো আয়নায় নিজেকে দেখে বঙ্কু যেন হা হয়ে গেল, এ কে, বঙ্কু নামের সেই ছেলেটা? গোয়াবাগান বাইলেনের কচিকাচাদের ক্লাবের ছেলেদের প্রাণের ঠাকুর বঙ্কুদা, পাড়ার সকলের প্রিয় পাত্র, পরোপকারী বাবা বঙ্কুবিহারী, ভাই বন্ধু, ওহ না না, এ অসম্ভব, বঙ্কু সত্যিই রাস্তার ভিখিরি বা পাগলার মতোই দোকানে পশারে এটা ওটা চেয়ে চেয়ে খাচ্ছে, চালাকি করে হয়তো সত্যিই পাগলের ভান করছে, কেন না প্রাণের ভয়, ছি ছি ছি, প্রাণ এত দামি, ধ্যাত। হঠাৎ বঙ্কুর মনের মধ্যে তার বড় পিসিমার একটা কথা যেন বেজে উঠল, বড় পিসিমা রাগ ডাক হলেই যখন তখন দোলে ওঠেন, গলায় দড়ি গলায় দড়ি, এমন বচনের থেকে মরণ ভালো। কথাটা মনে পড়তে বঙ্কুর মনের মধ্যে একটা দিব্য জ্ঞানের উদয় হলো, ঠিক ঠিক, এমনভাবে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। পুলিশের ভয়ে অর্থাৎ ফাঁসি যাওয়ার ভয়ে যে বঙ্কু এই এতদিন কোথা থেকে না কোথা থেকে ছুটোছুটি করে আর পালিয়ে পালিয়ে একটা ভিখিরি তুল্য হয়ে পড়েছে, সে ঠিক করে ফেলল এর চেয়ে মরাই ভালো। কিন্তু মরবো বললেই তো মরা হয় না, তার জন্য তো উপকরণ চাই, গলায় দড়ি দিতে খুব দড়ি চাই, বিষ খেতে বিষ চাই, পুড়ে মরতে হলে কেরোসিন চাই,
আছে সেসব কিছু বঙ্কুর নাগালে? ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো, আছে একটা জিনিস আছে, ইউরেকা, রেল লাইন আছে। তাতে গলা রেখে পড়ে থাকলেই ব্যাস, কাজ হাসিল, কেল্লা ফতে। আহ, বিনা উপকরণের এই মক্ষম ব্যবস্থাটি মনে পড়ে যায় বঙ্কু নিজেকেই নিজে বাহাদুরি দিল। এলো মেলো ভাবে হাঁটতে হাঁটতে বঙ্কু এখন যেখানে এসে পড়েছে সেই জায়গাটার নাম জানে না বঙ্কু, তবে দেখেই কাছাকাছি রেল লাইন আছে। দিনের মধ্যে বেশ কয়েকবার ট্রেন যাওয়া আসা করে, ইলেকট্রিক ট্রেন, সটা সটা সে যায়। মনে হয় যত সব ডেলি প্যাসেঞ্জার বাবুরা চড়ে এতে যায় আর ফেরে, বঙ্কু সেই রেলের বাঁশি শুনতে পায়। আপাতত বঙ্কু আস্তানা গেড়েছে একটা অতি পুরনো গায়ে ফাটল ধরা কালী মন্দিরের পেছনে একটা বেলগাছ তলায়। কালী মন্দিরটার নাম নাকি মহাকালীর মন্দির, পুরনো হলেও নিত্য পুজোর ব্যবস্থা আছে, আর বিশেষ বিশেষ দিনে খুব বলবোলাও, অনেক ভক্ত টক্ত আসে। আর এতেই সুবিধা হয়েছে বঙ্কুর, বৃদ্ধ পুরোহিত ঠাকুরটি পেছনের গাছতলায় পড়ে থাকা পাগলটাকে দয়া ধর্ম করে পুজোর প্রসাদ ভোগের প্রসাদ প্রসাদ দেন একটু। তবে লোকে যেভাবে কুকুর বেড়ালকে ডাকে, এ আয় তু 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 তু, সেইভাবেই পাতায় মোড়া খাদ্যবস্তু হাতে নিয়ে ডাক দেন, তা থাক, পেট চলে যাওয়া খিদের সময় খাদ্যবস্তু ছাড়া যায়। দিন কেটে যাচ্ছিল, কিন্তু এ কি আমার বাঁচা? হঠাৎই বঙ্কুর এই দিব্যগানটি জন্মালো, এর চেয়ে মৃত্যু ভালো, চুপি চুপি কাজটা সেরে ফেলা যাক। তো দিনের আলোয় তো চুপি চুপি হয় না, রাতের জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই, আজই সেই রাতটা হোক। আজ সন্ধ্যায় পুরুত ঠাকুর সন্ধ্যা পুজো সেরে চলে গেলেই রেলগাড়ির শব্দ পেলেই ছুট মারবে বঙ্কু, আর ছুটে গিয়ে লাইনের ওপর গিয়ে ঝাঁপ দেবে। আজ অবস্থা খুব অনুকূল, বোধহয় অমাবস্যা টসা হবে কিছু, সন্ধ্যে থেকে গভীর অন্ধকার, মি মি করছে চারিদিক, লাস্ট ট্রেনটা কখন ফিরবে কে জানে। যে বঙ্কুর হাতে সর্বদা ঘড়ি বাঁধা থাকত সে আজ সময় জ্ঞান হারালো। তবে শুনে শুনে আন্দাজ হয়েছে, মনে হচ্ছে এখান থেকে যত সব লোক গুড়ে নাগরির মতন ঠেসে কলকাতায় গিয়ে পড়েছিল তারা এখন সেইভাবেই ঠাসা হয়ে আবার ফিরছে, মাঝে মাঝেই থামে আর কিছু বস্তা লোককে নামিয়ে দিয়ে আবার ছুট মারে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ ট্রেন আসার শব্দ পেল বঙ্কু, শুনেই পড়ি তো নড়ি করেই ছুট মারলো, ট্রেনটা যেন না পালায়, আসছে কাছে আসছে, বঙ্কু ছুটে এসে লাইনে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এ কি, আস্তে আস্তে প্রায় এসে কাছে আসার সময় হঠাৎ খ্যাচ করে থেমে গেল যে। বঙ্কু পড়ে থেকেই দেখতে পেল অনেক লোক এই বে জায়গাতেই নেমে পড়ে বলা বলি করছে, এখন দেখুন কতক্ষণ অচল অচল হয়ে দাঁড়িয়ে পড়ে থাকে, ও কি ওখানে, কি হ্যাঁ এই গরু টরু নাকি, ও বাবা, বঙ্কুর বুক কাঁপে বুক কাঁপে, এদিকেই তো আসছে মনে হচ্ছে, একজনের হাতে আবার টর্চ, তার মানে লাইনে গলা দিয়ে পড়ে থাকা বঙ্কুকে দেখতে পাবে আর পেলেই সোজা রেল পুলিশকে খবর দেবে। বঙ্কু আবার উঠে পড়ে পায়ে পায়ে ছুট মেরে সোজা সেই মন্দিরের পেছনে বেলগাছ তলায়, বুক ধরপড় করছে। আর ঠিক সেই সময় যেন বৃষ্টি এলো মনে হচ্ছে, হায় রে, একেই বলে অভাগার কপাল, সামান্য একটু মরা তাও হয় না, বেশ মিনি পয়সায় হয়ে যাচ্ছিল, মা কালী এই তোমার ব্যবহার। বঙ্কু মন্দিরের পেছন থেকে ঘুরে সামনের দিকে এলো মন্দিরের সামনের চাতালে, রাত হলেই গাছতলা থেকে এসে এখানেই শোয়, মাথাটা তো ঢাকা এখানে, কিন্তু এ কি, এসে কী দেখলো বঙ্কু, হ্যাঁ কাকে দেখলো, এখনো যে মন্দিরের দরজা খোলা আর ভেতরে কে বসে। বঙ্কু সেদিকে তাকে উ উ উ করে লটকে পড়ল, আর শুনতে পেল পুরুত ঠাকুরের গলার স্বর, ও কিছু না, একটা পাগলা থাকে এদিকে, এই বৃষ্টি এলে মন্দিরের চাতালে উঠে এসেছে, আপনি পুজো চালিয়ে যান, এই মহাযজ্ঞ সমাপ্ত হলেই দেখবেন আপনার অভিষ্ট পূর্ণ হবে, হারানো মানিক ফিরে আসবে। কিন্তু বঙ্কুর যে সর্বাঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, বঙ্কুর যে বড্ড ভূতের ভয়, জেঠু কোথা থেকে আসবে, চন্দ্রবিন্দু হয়ে গেছে তো, জেঠু শেষে কিনা ভূত হয়ে গিয়ে কালী মন্দিরে, তা হতেই পারে, যত সব ভূত প্রেত ডাকিনী যোগিনী তো মা কালারই সঙ্গী, বঙ্কুকে তাহলে এখন জেঠুর ভূতের মুখে পড়তে হবে। আর ছুট মারবারও উপায় নেই, দারুণ বৃষ্টি নেমে গেছে, ছাঁট আসছে, পুরোহিত মশাই একটা
জ্বলন্ত প্রদীপ ধরে কাছে এসে নিচু হয়ে বলে ওঠেন, এই পাগলা এদিকে শোনায়, গায়ে ছাট আসছে তো। কিন্তু ততক্ষণে ভূতটা যে বঙ্কুকে দুহাতে ঝাপটে বলে ওঠে, এই হতভাগা লক্ষ্মী ছাড়া বঙ্কা এতদিন ছিলি কোথায়, চল তো আমার সঙ্গে। তার মানে ভূত নয়, জেঠু সাজা গোয়েন্দা, এত দূরে এসেও বঙ্কুকে খুঁজে বের করেছে। বঙ্কু সেই গোয়েন্দা অথবা ভূত অথবা জেঠুর ঝাপটানি থেকে কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারলো না। কি করে পারবে, টেকো মাথায় গোটা কতক স্টিচ পড়লেও চেহারাটাতে যে জাঁদরেল সেই জাঁদরেলই, আর বঙ্কু চিরকালই টিংটিঙে, তাই আবার এখন এই এতদিন না খেয়ে না শুয়ে স্রেব নিংটি চি চি করে বলে, জেঠু তুমি বেঁচে আছো? জেঠু সদর্পে বলেন, দাদাজি থাকবো না তো কি, হ্যাঁ পাড়ার লোকে তোর পেছনে পুলিশ রেলিয়ে দিয়ে খুনের দায় ফেলবে আর সেটা আমি দেখব, মাত্র তো একখানা থানিট, তাতেই গগন গাঙ্গুলি ঘায়েল হবে ভেবেছিস? চল চল চল, এখন তোকে তোর থানায় জমা দিয়ে তারা তোকে লক আপে পুরুক।